মোবাইলে ভালো খারাপ দুইটাই থাকে খারাপটাই বেশি এখন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে কোনো সেই পড়া যাবে কি না শীতের সময় লেপ বা কম্বলের নিচে বিভস্ত্র হয়ে গেলে কি ওজু ভেঙে যাবে পায়খানার প্যান পূর্ব অথবা পশ্চিমে বসালে কি পাপ হবে রাউফুল্লাহ খান আপনি লিখেছেন আমাদের প্রতিষ্ঠানে বৈদ্যুতিক হিটার নিষিদ্ধ কিন্তু ঠান্ডার কারণে যদি হিটারের পানি গরম করে খাই তাহলে সেটাকে হারাম হিসাবে গণ্য হবে হারাম তো হবেই না তবে প্রতিষ্ঠানিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করার কারণে জিনিসটা অনুচিত হবে ছোটো গুনাহের পর্যায়ে পড়বে সেজন্য যথাসম্ভব আপনার কষ্ট করে হলেও প্রতিষ্ঠানের নিয়মটা আপনার মেনে চলা উচিত প্রতিষ্ঠানের নিয়ম নিশ্চয়ই সবার কল্যাণার্থে করা হয়েছে যদি সবার কল্যাণার্থে করা হয়েছে অত ইমানদার সুশৃঙ্খল হবেন তিনি দায়িত্বশীলদের মেনে চলবেন আল্লাহ সামতলা উলুল আমরদের নির্দেশ মেনে চলতে বলেছেন অর্থাৎ যারা অর্ডারের মালিক যারা নির্দেশের মালিক তাদের নির্দেশগুলো মেনে চলা অর্থাৎ দায়িত্বশীলদের নির্দেশকে মেনে চলার কথা ইসলাম বলেছে কোরআন বলেছে যার কারণে আপনার চেষ্টা করা উচিত যথাসম্ভব তাদেরকে মেনে চলা যদিও তাদের নির্দেশটা কোরআন দিচ্ছে নির্দেশ না যে ফরজ নির্দেশের মতো এটা তরক করলে লঙ্ঘন করলে ফরজ ওয়াজিব তরক হয়ে যাবে এটা সেরকম না কিন্তু তারপরেও যথাসম্ভব আপনার তাদের নির্দেশনাকে মেনে চলার চেষ্টা করা উচিত মোহাম্মদ মামুন হুসাইন আপনি লিখেছেন পায়খানার প্যান পূর্ব অথবা পশ্চিমে বসালে কি পাপ হবে দেখুন পেশাব এবং পায়খানা কেবলার দিকে ফিরে করা নিষেধ অতএব পূর্ব বা পশ্চিম দিকে বসালে সেটি গুণ হবে অবশ্যই বরং উত্তর দক্ষিণে করা উচিত বা পশ্চিম পূর্ব পশ্চিমকে অ্যাভয়েড মানে কেবলাকে অ্যাভয়েড করা উচিত কেবলাকে সামনে কিংবা পিছনে রেখে টয়লেটের ওয়াশরুমের কাজ ছাড়া উচিত না যারা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে সে সমস্ত দেশে এই সুযোগ নাই যেখানে নাই নিরুপায় সেখানে আপনি সম্ভব হলে কেবলাকে অ্যাভয়েড করে বসবেন আর সম্ভব যদি না হয় কোনোভাবে তাহলে সেক্ষেত্রে এটা বড় কোনো গুণা হবে না তারপর আপনি নিরুপায় হিসাবে আশা করা যে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন তবে যদি সেখানে সেটা পরিবর্তন করার কোনো স্কোপ থাকে সুযোগ থাকে সেই উদ্যোগ আপনার নেওয়া উচিত আর এই জন্যই তো অমুসলিম প্রধান দেশে সমাজে বসবাস করার ব্যাপারে ইসলাম নিরুৎসাহিত করেছে কারণ সেখানে দিন এবং ইসলাম পরিপূর্ণভাবে পালন করা সম্ভব হয় না মোহাম্মদ জনি লিখেছেন মোবাইলে ভালো খারাপ দুইটাই থাকে খারাপটাই বেশি এখন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে কোনো শরীপ পড়া যাবে কি না মোবাইলে ভালো মন্দ দুইটাই থাকে তারপরও আপনি মোবাইলে কোরআন কারিমের অ্যাপ ডাউনলোড করে সেটা আপনি সেখান থেকে কোরআন কোরআনতালাত করতে পারবেন তবে খারাপ কোনো কিছু যদি মোবাইলে থাকে সেটি দূর করার উদ্যোগও আপনাকে গ্রহণ করতে হবে হ্যাঁ খারাপ জিনিস মুসলমানের জন্য থাকা জায়জ নাই এমনকি কোরআন মাজিদ এর অ্যাপ যদি নাও থাকে তারপরও খারাপ কিছু মোবাইলের মধ্যে রাখা চাইজ নেই অতএব দেখতে হবে যে সেখানে খারাপ কোনো কিছু আপনি রেখেছেন কি না যদি রেখে থাকেন তাহলে মোবাইলে কোরআনের অ্যাপ থাকুক আর না থাকুক সর্ব আপনার এই কাজটা বর্জন করা দরকার মৈনুদ্দিন আপনি লিখেছেন যেসব প্রতিষ্ঠান লিঙ্গান্তরবাদ সমর্থন করে এবং এই মতবাদের প্রসারে কাজ করে তাদের ব্যাপারে আমাদের ভূমিকা কি হওয়া উচিত সেসব প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করা উচিত হবে কিনা। না দেখুন প্রথম কথা হলো যে পরিষ্কারভাবে যারা আমাদের ধর্ম আমাদের এদেশের মানুষের চিন্তা চেতনা সংস্কৃতি বিরুদ্ধে নানা রকম কর্মকাণ্ডে লিপ্ত এবং যারা বাইরের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে বাহির থেকে মোটা অঙ্কের ফান্ড পেয়ে যারা সেগুলোকে হালাল করার জন্য এদেশের মানুষের উপর এ ধরনের অপসংস্কৃতিকে চাপিয়ে দিচ্ছে পশ্চিম আবর্জনা এখানে এনে হাজির করাচ্ছে সেই মানুষগুলোকে সন্ধ্যাচিতভাবে আমাদের চিহ্নিত করা উচিত এবং তাদেরকে সর্বতভাবে বয়কট করা উচিত শুধু তাদেরকেই নয় যারাই আমাদের চিন্তা দর্শন এদেশে মানুষের চিন্তা এদেশে মানুষের বিশ্বাস এদেশে মানুষের যে আপনার কৃষ্টি কালচার সেগুলোর বিরুদ্ধে যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে নানাভাবে জড়িত হয়ে যাবে সেই মানুষগুলোর পরে আমাদের সচেতন হতে হবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং তাদেরকে কোনোভাবে আমরা তাদের কোনো পণ্য কিনে অথবা কোনোভাবে তাদের সাথে ইনভলভ হয়ে সহযোগিতা করা উচিত হবে না সন্ধ্যভাবে এটি আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন এদেরকে সর্বতভাবে বর্জন করা এবং তাদের মুখ সম্মোচন করার এমনি ফজল আপনি লিখেছেন শীতের সময় লেপ বা কম্বলের নিচে বিবস্ত্র হয়ে গেলে কি ওজু ভেঙে যাবে না এ কারণে উজু যাবে না এমনকি সাধারণ লেপ বা কম্বল ছাড়াও যদি কেউ বিবস্ত্র হয়ে যায় উজু ভাঙবে না উজু ভাঙার সাথে বিবস্ত্র হওয়ার সম্পর্ক নেই তবে হ্যাঁ প্রয়োজন ছাড়া অন্য কারোর সামনে বিবস্ত্র হয়ে যাওয়া তো অনুচিত আর লেপ বা কম্বল নিচে তো আর কারো সামনে হচ্ছে না বিদায় সেখানে গুনাহের বিষয় নাই আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে